এখনো পর্যন্ত এই প্রসঙ্গে মানে এই যে এনসিসির যেটা জানা যাচ্ছে আর্থিক সাহায্য না দেওয়ার কথাটা বা এক্ষেত্রে আরও একটি আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে এনসিসির যে প্রশিক্ষণ হয় সেটাও স্থগিত হয়ে যেতে পারে। এখনো পর্যন্ত মানে এনসিসি সূত্রে বা মানে রাজ্যের সূত্রে আর কি কি আপডেট আসছে, কেন এবং কবে থেকে এই ঘটনাটি ঘটছে? মৈত্রে দেখো রেশমি, দুটো জিনিস জানিয়ে দিতে চাইবো। এনসিসি কোর্সের জন্য মূলত 75% যে টাকা আসে, অর্থাৎ এনসিসি বা ন্যাশনাল ক্যাডেট কোর্সদের যে প্রশিক্ষণ হয় বা যে ক্যাম্প হয়, সেই ক্যাম্পের জন্য 25% টাকা রাজ্য সরকার দেয় এবং 75% টাকা কেন্দ্র দেয়। এটা সারা দেশ জুড়েই এই নিয়ম রয়েছে। এবছর এখনও পর্যন্ত রাজ্যের তরফ থেকে যে বকেয়া টাকাটা, অর্থাৎ যে 25% টাকা যার পরিমাণ প্রায় 3 কোটি টাকা, সেই টাকা এখনও পর্যন্ত এনসিসির যারা অথরিটি রয়েছেন ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের দেখার জন্য, তারা পশ্চিমবঙ্গের যে টাকাটা, সেই টাকাটা এখনও পাননি, অর্থাৎ যার পরিমাণ 3 কোটি টাকা। এবার এই টাকা না পাওয়ার ফলে কি সমস্যা তৈরি হচ্ছে? এই টাকা না পাওয়ার ফলে বি এবং সি ক্যাটাগরি, অর্থাৎ কলেজে পড়ুয়ারা তাদের বি এবং সি সার্টিফিকেশন কোর্স হয়, এই বি এবং সি সার্টিফিকেশন কোর্সের জন্য ক্যাম্প করতে হয়, যে ক্যাম্পের খরচ এখনও পর্যন্ত তারা পাননি। যদি এই ক্যাম্প না করতে পারে পড়ুয়ারা, তাহলে কিন্তু তারা সার্টিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না এবং তারা সার্টিফিকেশনটা পাবে না। এই সার্টিফিকেশন পেয়ে যেটা হয় মূলত ডিফেন্সের ক্ষেত্রে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস যেটা হয়, তার রিটেন এক্সামিনেশন থেকে এক্সেম্পটেড হয়ে যায় একটা নির্দিষ্ট নাম্বার পাওয়ার পর পড়ুয়ারা। এবার সেই যদি সার্টিফিকেটটাই না পান, যারা 2 বছর ধরে ট্রেনিং করছেন বা যারা একেবারে থার্ড ইয়ারে ট্রেনিংয়ে এসে গেছেন, যাদের সি সার্টিফিকেশন একদম মুখে, তারা ক্যাম্পের জন্য ওয়েট করছিলেন যে ক্যাম্প হবে এবং তারপরে তারা সার্টিফিকেশনের জন্য পরীক্ষায় বসবেন, তারা এখনও পর্যন্ত অনিশ্চিত, তারা জানেন না যে তারা এই যে ট্রেনিং এখনও পর্যন্ত নিয়েছেন তারা সেই ক্যাম্প করতে পারবেন কি না বা তারা সার্টিফিকেশনটা পাবেন কি না। যদি না পান তাহলে তারা সিজিএসের রিটেন এক্সাম থেকে যে এক্সেমশনের জন্য যে অ্যাপিয়ার করা, সেটা তারা অ্যাপ্লাই করতে পারবেন না। তার ফলে তাদেরকে, তারা আগে যেটা হতো যে তারা কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসের রিটেন এক্সাম থেকে এক্সেমটেড হয়ে তারা সরাসরি এসএসভির ইন্টারভিউতে যেতেন এবং যে ইন্টারভিউয়ের জন্য তারা ইতিমধ্যেই প্রশিক্ষিত হয়ে রয়েছেন, সেই প্রশিক্ষণটা তারা কিন্তু কোনোভাবেই তারা সেই সুযোগটা তারা পাবেন না। অর্থাৎ অফিসার ক্যাটাগরিতে, একেবারে ডিফেন্স সার্ভিসেসের অফিসার ক্যাটাগরিতে কমিশন বা নন কমিশন অফিসার হিসেবে তারা কিন্তু সেখানে ঢুকতে পারবেন না। ফলে সেখান থেকে একটা কাজের জায়গা থেকে তারা বিচ্যুত হচ্ছেন, তাদের কাজের একটা সুযোগ, যে স্বপ্ন নিয়ে তারা ট্রেনিং শুরু করেছিলেন সেটা তাদের কোথাও একটা গিয়ে ভেঙে যাবে যদি না এই টাকা এসে পৌঁছায়। এই 3 কোটি টাকা, 3 কোটি টাকার মধ্যে মাত্র 80 লাখ টাকা এখনও পর্যন্ত এনসিসি পেয়েছে। এবছরের গোড়া থেকে 6 বার চিঠি দেওয়া হয়েছে রাজ্যের শিক্ষা সচিবকে এবং তার সঙ্গে সঙ্গে অর্থ সচিবকেও চিঠি দেওয়া হয়েছে এনসিসির তরফ থেকে। এনসিসির এডিজি এই চিঠিগুলো দিয়েছিলেন কিন্তু তাদের তরফ থেকে বা রাজ্যের তরফ থেকে এখনও কোনো টাকা রিলিজ করা হয়নি। উপরন্তু তাদেরকে যেটা জানানো হয়েছে প্রাথমিকভাবে যেহেতু ফান্ড ক্রাইসিস রয়েছে সেই জন্য এই টাকা দেওয়াই যাবে না। শুধু তাই নয়, এই বছরের রেজিস্ট্রেশনও করতে মানা করা হয়েছে, অর্থাৎ প্রত্যেক বছরে পড়ুয়ারা নিজেদের নাম যে নতুন করে নথিভুক্ত করেন এই বি এবং সি সার্টিফিকেশনের জন্য, সেটাও তারা করতে পারবেন না, সেটাও থমকে যাচ্ছে। ফলে এরপর থেকে বি এবং সি সার্টিফিকেশন কোর্সটা আদৌ হবে কি না বা কলেজে এই যে এনসিসি ক্যাডেট তৈরি হতো সেই প্রসেসটাই হয়তো আটকে যাবে, এমনটাই আশঙ্কা করছেন এনসিসির আধিকারিকেরা। ফলে স্বাভাবিকভাবেই আমরা যখন এসেছিলাম, এখনও তুমি দেখতে পারবে যে রিপাবলিক ডে প্যারেডের জন্য কিন্তু তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাদের এই এখনও এনসিসির যে ইনস্টিটিউট রয়েছে সেখানে তারা প্রশিক্ষণ নিতে তারা এসেছেন, কিন্তু তারা এখনও পর্যন্ত নিশ্চিত নন যে এই প্রশিক্ষণ যে তারা নিচ্ছেন, এই প্রশিক্ষণ নেওয়ার পর তারা সার্টিফিকেশন কোর্সে তারা বসতে পারবেন কি না, বা যে সার্টিফিকেটের জন্য তারা তাদের কেরিয়ার অপশন হিসেবে ডিফেন্স সার্ভিসেসকে ভেবেছিলেন সেই কোর্সে সেই সার্টিফিকেশন তারা পাবেন কি না। ফলে একটা অনিশ্চয়তা সেটা দেখা দিয়েছে এবং এনসিসির তরফ থেকে বলা হয়েছে যে রাজ্যের তরফ থেকে এখনও পর্যন্ত টাকা রিলিজ করার ব্যাপারে তাদেরকে কিছু জানানোই হয়নি। ফলে সব ব্যাপারটা ঘিরেই কিন্তু একটা বড় সড় অনিশ্চয়তা রয়েছে। মেজর বিবি সিং, তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি কি বলছেন? ক্রাইসিস হচ্ছে 25% কন্ট্রিবিউশন প্রত্যেক ক্যাম্পের জন্যে, ট্রেনিং জন্যে স্টেট গভর্নমেন্টকে দিতে হয়, এটা সারা ভারতে হয়, আর 75% সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়। আর এই বছর আমাদেরকে বলা হয়েছে এই কয়েকদিন আগে কি আমাদের যে বি সার্টিফিকেট আর সি সার্টিফিকেট এক্সামের জন্যে পরীক্ষা দেওয়ার জন্যে
কম্পালসরি একটা ক্যাম্প করতে হয় বি সার্টিফিকেট আর দুটো ক্যাম্প করতে হয় সি সার্টিফিকেট এটা মিলিটারি ক্যাম্প ওখানে এয়ারফোর্স আর্মি নেভির যারা ইনস্ট্রাক্টর আছেন ওনারা ট্রেনিং দেন কিন্তু এই বছর বলা হয়েছে কয়েকদিন আগে কি ট্রেনিংটা বন্ধ হয়ে যেতে পারে যদি আমাদের স্টেট গভর্নমেন্ট কাছ থেকে যে পাওনা টাকা ইমিডিয়েটলি যদি না পাওয়া যায় আর ওটা খুব একটা বড় অ্যামাউন্ট নয় ওটা 80 লাখ পেয়ে গেছি আমরা কিন্তু আরও ইমিডিয়েট 3 ক্রোর্স আছে আর সব মিলিয়ে অ্যাবাউট 10 ক্রোর্স আছে।